আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি কালারফুল কেরিয়া চ্যানেলে। আজকে আমরা এসেছি থেগু স্টেডিয়ামে, যেখানে 2002-এ বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়েছে। তো আজকে আমরা এসেছিলাম আপনাদেরকে যেই স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়ামটার ভিতরে গিয়ে স্টেডিয়ামটা কেমন ছিল তা দেখানোর জন্য। কিন্তু আনফর্চুনেটলি আজকে কোনো খেলা না থাকার কারণে স্টেডিয়াম বন্ধ। তাই আমি যদিও আপনাদেরকে চেষ্টা ছিল যে স্টেডিয়ামের ভিতরটা দেখানোর জন্য, পুরো স্টেডিয়ামটা দেখানোর জন্য, তো না পারার কারণে স্টেডিয়ামের আউটসাইডে যেগুলি সুন্দর জায়গাগুলি আছে তা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা এনজয় করবেন। ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আই ডেমা পার্কে। এখান থেকে যেতে হবে উপর দিকে হেঁটে। হেঁটে যাওয়ার ব্যবস্থা আছে, সামনে লিফটেরও ব্যবস্থা আছে। আমরা চুজ করেছি আমরা আজকে হেঁটে যাব। এই যে হেঁটে যাওয়ার যে রাস্তাটা দেখছেন সেটা হচ্ছে কালো দেখলে কি হবে, এটা আসলে সিমেন্টের তৈরি না, এটা হচ্ছে রাবারের তৈরি। এখানে পা দিয়ে আমি যখন প্রেস করছি এটা পা আমাকে আমার পা ধরে রেখেছে। বিশেষ করে এটা যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, আই ডেমা পার্ক মানে হচ্ছে বেবিদের জন্য পার্ক। এই পার্কে যেই জিনিসগুলি তৈরি করা আছে সেই সব জিনিসগুলি হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি। সো রাস্তাটাও যেভাবে তৈরি করা আছে যাতে ওই বাচ্চারা পড়ে ব্যথা না পায় সেই জন্য তৈরি করা আছে। আমার মেয়ের সাথে আজকে চলে এসেছি, আমরা দুইটা ফ্যামিলি চলে এসেছি এখানে ঘুরতে। যেভাবে দেখছেন ভিউয়ার্স, এখানে আছে বড় একটা ব্রিজের উপর থেকে আকাশের ভিউ। এই পাশটা যদি দেখি কালারফুল স্কোয়ার। এখন শীতের মৌসুম তাই গাছগুলি সব মরে গেছে, ম্যাক্সিমাম যেই গাছগুলি আছে তা মরে গেছে। আর চির সবুজ বৃক্ষ যেগুলিকে বলে সেগুলি এখনো বেঁচে আছে। এটাই ছিল ভিউয়ার্স, যে লিফটের মাধ্যমে উঠে যায়। আমি যদি নিচের দিকে দেখাই তাহলে দেখবেন যে আমরা কত নিচ থেকে উপরে উঠে এসেছি। আর এই পাশ থেকে ভিউয়ার্স আমরা যদি দেখি প্রচুর গাড়ির সমারোহ। নিচে যদি একটু দেখি বাচ্চারা খেলছে, খুব বাউন্সের একটা ব্যবস্থা আছে। যেভাবে ভিউয়ার্স দেখতেছেন এখানে হচ্ছে ছোট একটা ব্রিজ তৈরি করা আছে। সম্ভবত এই ব্রিজটা তৈরি করা হয়েছিল বাচ্চাদের খেলার জন্য কিংবা পানির জন্য। এখন শীতের মৌসুম যার কারণে পানি না থাকার কারণে এই যে আর্কিটেকচার যেগুলো তৈরি করা আছে সেগুলিতে কিছুই হচ্ছে না। কিন্তু এখানে যেটা কিছু না হলেও যেটা আসলে বন্ধ নেই সেটা হচ্ছে বাচ্চাদের লাভ। এখানে যেভাবে দেখা যাচ্ছে প্রচণ্ড শীতে আইস জমে গেছে, অনেক আইস। এখানে দেখা যাচ্ছে বাচ্চারা যেভাবে খেলছে, দেখছেন আমাদের আরাফের প্রস্তুতি চলছে। আরাফ আজকে হচ্ছে বানরের মধ্যে লাফাবে। ওকে জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে, জ্যাকেট পরাতে সহযোগিতা করতেছে ওর আব্বু। যেভাবে দেখছেন ভিউয়ার্স আমাদের হচ্ছে আরাফ হচ্ছে আঞ্জন জ্যাকেট, যেটা মানে সেফটি জ্যাকেট পরে এখন হচ্ছে বানরের মতো লাফাচ্ছে। আমি ওর ভিডিও করতেছি, ও কিন্তু বেশ খুশি। শুধু আরাফ না, অন্য যাই ছেলেমেয়েরা যারা আছে তারাও কিন্তু বানরের মতোই লাফাচ্ছে। আমারও কিন্তু খুব লাফাতে ইচ্ছা করছে, কিন্তু মনে হয় না যে আমার সাইজের কোনোটা হবে। আমি উঠলে হয়তো ছিঁড়ে যাবে, তো আমি যদি উঠলে ছিঁড়েই যাই তাহলে বাচ্চারা খেলতে পারবে না, যার জন্য আমি উঠতে পারলাম না। কষ্টটা থেকেই গেল। কিন্তু ভিউয়ার্স এখানে যেভাবে দেখা যায় যে আরাফ খুব ফান করছে। আমার মেয়েটা যদি আরেকটু বড় হইতো তাহলে ওকে বেল্ট লাগাই দিতাম, তাহলে ও এভাবে লাফালাফি করতো। এটা খুব এনজয়িং একটা ফ্যাক্ট দেখা যাচ্ছে। আমরা দূরে দাঁড়িয়ে আছি, ছোটো ছোটো বাচ্চা নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে ওরা। এই পাশে যদি দেখা যায় এই পাশে আছে সিজিডি 4 ম্যাক্স, 4D ম্যাক্স। এই পাশে
এটা হচ্ছে টেরি বিয়ার শপ, ওই পাশে হচ্ছে ফটো তোলা যায়, উপরে যদি দেখেন যে এখানে কফি শপ। একটা খুব সুন্দর একটা পরিবেশ এখানে, দেখা যায় যে ডাইনোসর শপও আছে। আমি যেভাবে বলেছিলাম ঢোকার আগে যে এটা হচ্ছে বাচ্চাদের, মানে হচ্ছে যারা খুব ছোট তাদের জন্য পার্ক, তাদের কাছে এই ডাইনোসরটা যেটা আপনাদের কাছে কিছুই মনে হচ্ছে না যে এটা কোনো ফ্যাক্টরি না, কিন্তু কথা হচ্ছে এটা বাচ্চাদের জন্য খুব বড় একটা ফ্যাক্ট। এটা ওরা দেখে খুব আনন্দ করে, বেশ সুন্দর কালার। He's climbing. Hello. জসিমে বড়ি খাচ্ছ? করে দো জসিমা আছে ও। এই পাশে ভিউয়ার্স আমরা যেভাবে দেখছি যে ডাইনোসরের ঘরে যাওয়ার জন্য, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাফে ডাইনোসর, তার সামনে দুইটা বড় ডাইনোসর ওয়েলকাম করার জন্য রাখা হয়েছে। এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে, এই ডাইনোসরের রুমে গিয়ে নিশ্চিত ডাইনোসর কফি পাওয়া যাবে। ডাইনোসর কফির যে মেনুটা, সেই মেনুটা এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি যে মেনু না দেখে ভিতরে গিয়ে যে প্রতারিত হবেন তার কোনো চান্স নেই। আপনি এখান থেকে যে কোনো ধরনের, যেমন আমেরিকানো কফি খেতে পারেন, কাপের রাস্তে কিংবা ভ্যানিলা রাস্তে খেতে পারেন। এগুলি দাম হচ্ছে 4,000-4,500, আর হচ্ছে 4,800 কোরিয়ান ওয়ানে। খুব সুন্দর একটা পরিবেশ আসলে। এই ছিল ভিউয়ার্স সেগুয়ে স্টেডিয়ামের ভিউটা আপনাদের সামনে তুলে ধরা। আশা করি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। উপস্থাপনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায়।